أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمالة أما الديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته أما درق الديني بهاي هارون الرشيد رياد سعودية عرب تكي قبصنا جاي جي بھائي كامي আল্লাহ সফানু ও তার জন্য ভালোবাসি আমাদের এই ভাইয়ের প্রশ্ন ছিল আমরা যে সলাতে কারোর যদি ভুল হয়ে তাকে আমরা সেজদা দিয়ে থাকি এখন কোনো ভাই যদি এই সাহুসেজদা দিতেও ভুলে যায় তখন তার কী করণীয় প্রথমেই আমি আমাদের এই হারুন রশিদ ভাইকে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের এই ভাইয়ের প্রশ্নর পূর্বে আমি বলতে চাচ্ছি এই সলাতের ভিতরে যেসব আহক্যাম আছে তার মধ্যে প্রথম হলো যে রোকন দ্বিতীয় হলো ওয়াজীব তৃতীয় হলো সুন্নত এই নামাজে কেউ যদি এই রোকন আদায় না করে তখন তার নামাজ হবে না সে অবশ্যই এই রোকনগুলো আদায় করতে হবে দ্বিতীয় হলো যে ওয়াজিব যেসব আছে এই ওয়াজিবগুলো কেউ যদি পালন না করে তখন তার এই সলারটি হয়ে যাবে কিন্তু তার এই নামাজের শেষে তার সাহসিতে নিতে হবে হয় সালামের আগে না হয় সালামের পরে এটা বিস্তারিত কিছু আলোচনা আছে আর কেউ যদি সুন্নত না আদায় করে তখন তার নামাজটি হয়ে যাবে কিন্তু সে স্বভাব একটু কম পাবে সেজন্য আমাদের নামাজে যা যা রোকন আছে যা যা ওয়াজিব আছে যা যা সুন্নত আছে তা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন তারপর আমরা বলতে চাচ্ছি যে কোন একজন ভাই সে যদি নামাজে ভুল করে থাকে তখন তার সাহু সাহসেজদা দিতে হয় সাহুসেসদা হলো যারা নাকি না জেনে থাকে এটা হলো সালামের সময় মানে নামাজের শেষে দুইটি সেজদা দেওয়া এটাকে বলে সাহসেসদা ওই সাহসদাটা কেউ যদি কোনো ভুল করে থাকে তখন এই ভুলটি তার পরিপূর্ণ হয়ে যায় ভুলটি সঠিক হয়ে যায় যখন নাকি সে সাহসেরা দিবে অর্থাৎ নামাজের শেষে দুইটি সেজতা দিবে এই সাহসেরতাটি দেওয়া হয় তিনটি কারণে একটি হলো নামাজে যদি কেউ কিছু না আদায় করে কোনো একটি ওয়াজিব সে আদায় না করে সেজন্য অথবা কোনো একটি কর্ম সে বেশি করে ফেলে যে করা দরকার প্রয়োজন এর থেকে বেশি করে ফেলে সেজন্য মানে একটি হলো সে যদি না আদায় করে আরেকটি হলো সে যদি আদায়টি বেশি করে ফেলে অর্থাৎ কেউ যদি যেমন ধরেন ভুলে দুটি সেজদার জায়গায় তিনটি সেজদা দিয়ে দিল অথবা সে দুটি রুকুর না করে তিনটি রুকু করে ফেললো ভুলে মানে ভুলে নামাজের বেশি করে ফেলেছে এই কারণে তৃতীয় কারণ হলো যে তার সন্দেহ হল সে মানে করল নাকি করল করলো না এভাবে তার সন্দেহ হলো সেজন্য তার সন্দেহটা দূর করার জন্য সে সহশ্রদ্ধা দেওয়া এই সৌসদ্দা মর্মে আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়য়েত করেছে হাদিসটি হলো দীর্শালাম বলতেছেন যে তোমাদের কারো কোনো সন্দেহ হলে চিন্তা চিন্তাভাবনার ভিত্তিতে যেটি সঠিক বলে মনে হবে সেটি করবে এবং এর উপর ভিত্তি করে সালাদ শেষ করবে অতপর দুটি সেজদাহ করবে এখানে হাদিসটি হলো যে আমি যে তিনটি সহসেতা দেওয়ার জন্য যে তিনটি কারণ বলা হয়েছে যে প্রথমটি হলো কোনো একটি জিনিস আদায় না করা কোনো একটি ওয়াজিব অথবা নামাজে বেশি করে ফেলা একটি কারণ কেউ কেউ দেখা গিয়েছে আপনার মানে যে আমাদের বৈঠক করে থাকে আমরা দ্বিতীয় বৈঠক করে থাকি কেউ যদি আপনার এক রাখাতেও বৈঠক করে ফেললো এভাবে আর কি মানে নামাজে একটু বেশি করে ফেললো তৃতীয় যে সন্দেহ হলে যে এটি করলাম নাকি করলাম না তো যদি কারোর সন্দেহ হয়ে থাকে তাহলে তার নিয়ম হবে সে সন্দেহকে দূর করে যেইটা সে শিওর ওইটা নিয়ে আমল করবে অর্থাৎ কেউ সন্দেহ করলো সে তিন ডাকাত পড়লো নাকি চার ডাকাত পড়লো তখন সে শিওর তো অবশ্যই তিন ডাকাত পড়েছে তো তিন ডাকাতই মনে করে তিন ডাকাত তিন ডাকাত ধরে আরেক ডাকাত অতিরিক্ত পরে তারপরে নামাজের শেষে সে সাহসতা দিবে অথবা সে সন্দেহ করলো সে দুটি সেজদা দিয়েছে নাকি একটা সেজদা দিয়েছে সন্দেহ করলো তখন সে মনে করে নিবে যে আমি একটা সেজদা দিয়েছি মানে এটাই তো শিউর সে একটা সেজদা দিয়েছে একটা সেজদা সিওর করে নিয়ে তখন আরেকটা সেজদা দিবে সন্দেহটা দূর করে তারপর দিয়ে সে নামাজের শেষে সেজদা দিবে এটা হলো নিয়ম আমার সাহসেসদা নিয়ে আবার আলো আলোচনা আছে যে এটা কি সালামের আগে হবে না সালামের পরে হবে মোটামুটি কেউ যদি নামাজের উত্তম হবে কেউ যদি নামাজে কোনো তার বেশি করে ফেলে মানে না ভুলটা বেশি হয় তখন সে সাহস দিবে এভাবে আগে সালাম ফিরাবে এক ডান দিকে তারপর দুইটা সাহস সাজা দিবে তারপর সালাম ফিরাবে যদি নামাজে বেশি করে আর যদি নামাজে কম হয়ে থাকে যেমন ধরেন সে প্রথম বৈঠকে সে বসলো না প্রথম বৈঠকে না বসে সে একসাথে জোহর নামাজমান ধরেন প্রথম বৈঠক যে দুই ডাকাতের পরে যে বৈঠকে সেই বৈঠকে দ্বিতীয় ডাকাতের পরে যে বৈঠক ছিল ওই বৈঠকে সে বসতে ভুলে গিয়েছে তখন সে একসাথে চার আঘাত পরে ফিরেছে তখন তার জন্য মানে নামাজের শেষে সাহস দিতে হবে তখন সেই সাহসতাটা দিবে সালামের আগে মানে আত্মা সব শেষ করে দুইটা সাহসীতা দিয়ে তারপর সালাম ফেরাবে এটা হলো মানে উত্তম আর কিন্তু মোটামুটি কেউ যদি যে কোনো ব্যাপারে সালামের আগে হোক সালামের পরে হোক যদি দুইটা সাহসেসদা দিয়েই থাকে তখন তার আশা করি নামাজটি সঠিক হয়ে যাবে যে প্রশ্নটি করেছে আমাদের হারুন ভাই কেউ যদি এই সাহসেজতা দিতেও ভুলে যায় এখন সে ভুল করেছে নামাজে কিন্তু সাহসের দা দিতেও ভুলে গিয়েছে এখন তার কি করণীয় তো এইভাবে অল আমাদের ফত হলো এভাবে যে কেউ যদি সাহসেসদা দিতে ভুলেও যায় আশা করি তার নামাজ সঠিক হয়ে যাবে যখনই তার স্মরণ হয় তখনই সে দুইটি সেরসদা দিয়ে দিয়ে দিবে যখন স্মরণ হবে তখন দুটা শ্রেদ্ধা দিয়ে দিবে কিন্তু অনেক ও বলেছে যদি দেরি হয়ে যায় বেশি তখন আর তার এটা দেওয়াও প্রয়োজন নেই কিন্তু শেখ বিনবাসের ফাতোয়া যে সৌদি আরবের নাকি সৌদি আরবের সাবেক জেনেক মুফতি ছিলেন শেখ বিনবাস রহম্লা ওনার ফাতোয়া ছিল যদিও দেরি হয়ে যায় তা উত্তম হবে যে আপনি দুইটা সিদ্ধা দিয়ে দিবেন দুইটা সিজদা দিয়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এটা যদি আপনার দেরি হয়ে যায় তাও শেখ বিনবাজের ফতোয়াতে আপনার দেওয়াটা উত্তম কিন্তু অনেক কলামাল বলেছেন যে যদি দেরি হয়ে যায় না দেওয়া প্রয়োজন নেই আশা করি আপনার নামাজটি সঠিক হয়ে যাবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ওসল্লা সাই দিন ওয়ালি ওসহাবি আজমাইসালামালাইকুম রহমতুল্লাহি ও বরাকাত